এবার ফুটবলের খবর ভুটান থেকে ফিরে সভাপতি এবং নারী উইং চেয়ারপার্সনের মুখোমুখি নারী দলের কোচ পিটার বাটলার দিয়েছেন সেপ্টেম্বরে তিন ম্যাচ খেলার প্রস্তাব নারী উইং চেয়ারপারসন জানিয়েছেন ফেডারেশন ইতিবাচক সাফের শিরপা ধরে রাখার প্রস্তুতি মিশনে এবছর প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চাইনিজ টাইপের কাছে হার আর পিছিয়ে থাকা ভুটানের সাথে জয় তবু শিরপ ধরে রাখার মিশনে আশ্বস্ত হতে পারছে না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর সাথে পাল্লা দিতে নিজেদের আরও পরিণত করতে চাই ফুটবল ফেডারেশন আমরা যে জায়গাটায় দেখেছি যে থেকে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ওই লেভেল থেকে ছিল না তারা সেভাবে খেলেনি ইন্ডিয়া একশো গুণ বেটার দেন ভুটান নেপাল হ্যাঁ হান্ড্রেড টাইম বেটার দেন ভুটান হ্যাঁ তো আমাদের তো কমপিট করতে হবে তাদের সাথে সো মেয়েদেরকে সেই লেভেল থেকে তৈরি করার জন্য এখন কোচের সাথে বসছি তাকে বলা হয়েছে মেয়েদেরকে ওই লেভেল থেকে তৈরি করা ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং মুখোমুখি হেড কোচ পিটার বাটলার দুই ম্যাচ নিয়ে নিজের রিপোর্ট তুলে ধরেছেন দিয়েছেন অক্টোবর টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরে তিন ম্যাচ খেলার প্রস্তাব ইংলিশ কোচের প্রস্তাবে ফেডারেশন ইতিবাচক তবে আর্থিক সমস্যা আর প্রতিপক্ষ চূড়ান্ত করার চ্যালেঞ্জ নারী সামনে মাহুজা আক্তারের আত্মবিশ্বাস সেপ্টেম্বরে তিনটি না হলেও এক বা দুটি ম্যাচ খেলতে পারবেন সাবিনা সঞ্জিদারা আমি অলরেডি অফিসকে ইনফর্ম করেছি টিমগুলোর সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই সেপ্টেম্বরে আমরা আরেকটা ফিফা ফ্রেন্ডলি দুইটা বা তিনটা ম্যাচ যেটাই হোক কোচের রিকোয়ারমেন্ট তিনটা ম্যাচ আমরা চেষ্টা করবো তিনটা ম্যাচই দেওয়ার জন্য প্রাথমিক পরিকল্পনায় হোম ম্যাচ এমনকি সাফে অংশ নেবে এমন দলের সম্ভাবনা বেশি কাঠমান্ডু আসর সামনে রেখে নেপালও হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা